जय भोलेनाथ। पंडित दीनदयाल उपाध्याय जेटा के नाम परिवर्तन करके नाम छिलो मुगल सराय एटे पंडित दीनदयाल उपाध्याय एटा किन्तु बिहार अवस्थित ट्रेन अनेक लम्बा ट्रेन बोलते साढ़े छटा हरिद्वार पहुँचे गेसि ट्रेन थे सूर्य उठे गे कत मानुषेर आनागोना प्रत्येकटा मानुष कोथाओ ना कोथाओ छुटे चलेछे ताई तो बोली मौमाछी मौमाछी कोथा जाओ नाची नाची जाई मधु आहरणे दाड़ाबार पहुँचे गेछे सकाले सूर्य उठे गेछे पूर्व आकाशे सूर्जी मामा पूर्व गगने जेई हेसेछे उठे हिमेर हावाय सूर्यमुखी अम्नि फुटे उठे ट्रेन के बाय बाय सकाल साढ़े छटा हमारा हरिद्वार पहुँचे गेसि यहाँ हे हरिद्वार बहरेटा ये बहर प्लेस एटाई हमारे वाहन जा जन के क्यों प्रचुर घूरिए प्रचुर आनंद दिए बुकिंग काउंटार एखान क्योंकि गाड़ी बुक कर नहीं गाड़ी এই গাড়িতে উপরে আমাদের মালপত্রগুলো চাপা রয়েছে এই যে পিছনের দিকে আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে চললাম চলো এরপর দেখা হবে পাহাড়টা শুভ पसंद हे शसा ये हल्का नमक दिए दीजिए चले जाए कैरेगला खा बस भलोक स्वाद ठीक ठाक आज भलो आज खबर এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি দাঁড়ায় আছে তার আগে আছে বাস তার আগে অনেক গাড়ি আছে সব পুরো চাকা জাম হয়ে আছে কত দেরি হবে কি জানি মোটামুটি ঘন্টা একটু দাঁড়া হলেও আর হয়তো ঘন্টা তো লাগবে যাই আর হয়তো বেশি সময় লাগবে যে জায়গাটা বেশ ভালো উপরে পাহাড়ি ঢাল আছে সকাল থেকে যাত্রা করে দিয়েছি
এখনো চলছে তো চলছে, কখন যে সোনপ্রাগ পৌঁছাবো আমাদের এখনো জানা নেই। ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক, কখনো না বসে খাই সময়ই রাখে ঠিক ঠিক। সেই কখন বেরিয়েছে এখনো পৌঁছায়নি, টাইম হয়ে গেছে আমাদের বিকেল তিনটে। তুই জানি না কত দূরে আছে সোনপ্রাগ, দেখা যাক আমাদের গন্তব্য সোনপ্রাগ সেখানে গিয়েই। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি, সত্যি আজ আমাদের ছুটি। আজ মুক্তভাবে মুক্ত মনে আমরা কিন্তু সেই চলেছি সোনপ্রাগের উদ্দেশ্যে। তারপর তো সোনপ্রাগের উপরে আছেই আমাদের সব থেকে প্রিয় জয় শ্রী কেদার বাবা। বহুত খতরনাক চিজ হ্যায় যা, পাথর গোপেশ্বর আনে বালা হ্যায়, গোপেশ্বর এত আঁক বাঁক ভয়ও লাগছে, কিন্তু আমাদের সঙ্গে তো আছে জয়শ্রী কেদার, হর হর মহাদেব। এই মনে চক করতে করতে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি খুব একটা ভয়ের জায়গা, কিন্তু মনে যদি সাহস থাকে, সঙ্গে যদি হর হর মহাদেব থাকে, আমাদের সঙ্গে যদি জয়শ্রী কেদার থাকে, তাহলে ভয়ের কিছু নেই, আমরা কিন্তু ঠিক জায়গায় ঠিক গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাব। ওকে, এই হচ্ছে সীতাপুর। এখান থেকে গৌরীকুণ্ড যেতে আমাদের মোটামুটি আরও 4.5 কিলোমিটার আছে, তো জ্যাম থাকায় রাস্তা জ্যাম থাকায় মোটামুটি আমাদের এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার লাগবে গৌরীকুণ্ড পৌঁছাতে। ওকে 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 গাইজ, কিধরে যাবেন ঠিক না, উপর ওয়ালি মে আপ যাওগে উধর, পর রুক যাও মেরে সাথে বেঠ রহো আবি, ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায়। আমরা সোনপ্রাগে আছি, কিন্তু গৌরীকুণ্ড যাবো, গৌরীকুণ্ড যাবো, কিন্তু প্রচুর জ্যাম, এত জ্যাম যে আমাদের এই 3 কিলোমিটার রাস্তায় 3 ঘন্টা সময় লেগে গেল। জানি এরপর আবার সামনে দিয়ে কিরকম জ্যাম আছে, প্রচুর মানুষ, প্রচুর 3 কিলোমিটার রাস্তায় 6 ঘন্টা লাগে আসছে সব, এরা পাহাড় থেকে নেমে আসছে, এরা হয়তো নিচে থাকবে, অনেক জ্যাম দেখছো, শুধু 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 কেদারনাথ বাবার দর্শন হারিগুলো লোক এসেছে, এগুলো সব যতজন আসছে সব এরা কেদারনাথ দর্শন করে আসছে, কেদার বাবার দর্শন। আর ইহাসে থোড়া খুল কে দেখাও গে, মতলব খুল কে আইয়ে এক বার জব খারাপ হো জাতা তাই খারাপ হো জাতা নে, আন্দর সে দেখনা হে, মতলব ও যে ঢাকন হে ও হটাইয়ে কহাঁ সে হুয়া, হ্যাঁ বেঙ্গল সে, হ্যাঁ বেঙ্গল, বেঙ্গল সে গাড়ি মে আমারা দোস্ত হে হুয়া। তো দেখো এখানে কিন্তু রেনকোট আছে, রেনকোট 100 টাকাতে বেশ ভালো মজবুতের রেনকোট কিন্তু পাওয়া যাবে দোকানে, এই কেদারের উদ্দেশ্যে ওঠার আগে। আর এখানে হ্যান্ড গ্লাভস হ্যাঁ হ্যান্ড গ্লাভস ইয়ে ভাইয়া কিতনে করকে 100 রুপে কা, আচ্ছা হ্যান্ড গ্লাভস হ্যাঁ হ্যান্ড গ্লাভ এখানে 100 টাকাতে কিন্তু পাওয়া যাচ্ছে, আর এখানে রেনকোট তো অনেক রয়েছে 100 টাকাতে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে এসে এই যে এই দোকান দাদা, এই যে ছবি আপনারা এসে কিন্তু নিয়ে যেতে পারেন এখানে। এইটা হচ্ছে হোটেল রুম, আর ইয়ে হোটেল রুম কা মালিক হ্যাঁ 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 হোটেল মালিক মালিক না, রুম কিতনে কা কুছ ছুপা রে ₹4000 ওকে, রুমের ভাড়া হচ্ছে 4000। এই যে রুম, এই যে রুম গুলো একটা রুম, আর আমাদের রুম হচ্ছে এখানে আর একটা আছে, আর এই এই দুটো রুম, এখানে জানালা আছে, এটা আছে উত্তরদেও আছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম, গিজার সিস্টেম আছে, বাথরুম ঠিক
সীতাপুর থেকে সোনপ্রাগ পৌঁছাতে আমাদের প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেল, প্রচুর গাড়ি জ্যাম ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে গৌরীকুণ্ড পৌঁছাতে পারবো না, আমরা সোনপ্রাগে থেকে যাই। অর্থাৎ সেই সোনপ্রাগে আমরা কিন্তু হোটেল রুম ভাড়া করে সেখানে কিন্তু থেকে যাই। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এরপর কিন্তু গৌরীকুণ্ড, এবং গৌরীকুণ্ড থেকে কিন্তু সেই কেদার বাবাকে দেখার জন্য কেদারনাথে যাওয়া। তো আপাতত এখানে রাখছি, এরপর পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে।